নমস্কার সবলৈ আৰম্ভ কৰিছে আসামিস ট্ৰেণ্ডিং আজি 12 নৱেম্বৰ দেওবাৰ আৰু ৰাতিপুৱাৰ কেইবাটাও গুৰুত্বপূৰ্ণ খবৰ লৈ আহিছো আৰু এনেধৰণৰ খবৰসমূহ মিতো সবলৈ চেনেলটো সাবস্ক্রাইব কৰি ভিডিঅটোত এটা লাইক কৰি দিব দিবলৈ সেই মুহূৰ্ত প্ৰথমটো গুৰুত্বপূৰ্ণ খবৰ প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীৰ জনসভাৰ মাজতে এক ভয়ংকৰ ঘটনা বাহন দি থকাৰ সময়তে হঠাৎ লাইটৰ খুঁটাত উঠিল এগৰাকী যুৱতী খুঁটাৰ পৰা যুৱতীগৰাকীক নামি অহাৰ বাবে অনুৰোধ দেশৰ প্ৰধানমন্ত্ৰীগৰাকীৰ বহু সময় খুঁটাৰ ওপৰতে থাকে যুৱতীগৰাকী অৱশেষত যুৱতীগৰাকী নামি আহে খুঁটাটোৰ পৰা আৰু প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীৰ সবাত লাগিল অথন্তৰ যুৱতীগৰাকীৰ সৈতে কথা পতাৰ প্ৰতিশ্ৰুতি দিয়ে নৰেন্দ্ৰ মোদীয়ে তেলেংগানাৰ জনসভাত সৃষ্টি হয় এই পৰিৱেশ নৰেন্দ্ৰ মোদীৰ জনসভাৰ মাজতেই অথন্তৰ দেখা পোৱা গৈছে তেলেংগানাত নিৰ্বাচনী প্ৰচাৰ চলাবলৈ জনসভা অনুষ্ঠিত হৈছিল আৰু সেই জনসভাত দেশৰ প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে ভাষণ দি আছিল আৰু ভাষণ দি থকাৰ মাজতেই এগৰাকী যুৱতী খুঁটাৰ ওপৰত উঠে আৰু প্ৰধানমন্ত্ৰীয়ে বাৰে বাৰে কাটৰ অনুৰোধ কৰাৰ পিছত অৱশেষত খুঁটাটোৰ পৰা নামি আহে যুৱতীগৰাকীয়ে আৰু প্ৰধানমন্ত্ৰীয়ে যুৱতীগৰাকীৰ সৈতে কথা পতাৰ প্ৰতিশ্ৰুতি দিছে আৰু তেলেংগানাৰ নিৰ্বাচনী সভাত দেশৰ প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে ভাষণ দি থকাৰ মাজতেই এই ভয়ংকৰ ঘটনা সংঘটিত হৈছিল দিবলৈ চাওঁ এটা অতিকৈ গুৰুত্বপূৰ্ণ খবৰ কিয়নো এবাৰ অসমতে সংঘটিত হৈছে এক ভয়ংকৰ ঘটনা কাৰ্যালয়ৰ ভিতৰতে আছু নেতাক প্ৰসাৰ কৰিলে বিজেপি নেত্ৰীয়ে হাতত লুৰ ৰট লৈ ৰণচণ্ডী ৰূপ উপ পৌৰপতিৰ পত্নীৰ আৰু এইবাৰ অসমতে সংঘটিত হৈছে এই ভয়ংকৰ ঘটনা এইবাৰ আমাৰ ৰাজ্য অসমতে আছুৰ কাৰ্যালয়ত বিজেপি নেত্ৰীৰ প্ৰসাৰ কাৰ্যালয়ৰ ভিতৰতে আছু নেতাক প্ৰসাৰ কৰিলে বিজেপি নেত্ৰীয়ে হাতত লুৰ ৰট লৈ ৰণচণ্ডী ৰূপ উপ পৌৰপতিৰ পত্নীৰ আৰু আছু কাৰ্যালয়ত এই ঘটনা সংঘটিত কৰে বিজেপিৰ নেত্ৰীগৰাকীয়ে এইবাৰ অসমতেই সুৰক্ষিত নহয় নেকি আছু প্ৰশ্ন উত্থাপন হৈছে কিয়নো এইবাৰ আছুৰ কাৰ্যালয়ৰ ভিতৰত বিজেপি নেত্ৰীৰ প্ৰসাৰৰ ঘটনা কাৰ্যালয়ৰ ভিতৰত আছু নেতাক প্ৰসাৰ কৰিলে বিজেপি নেত্ৰীয়ে হাতত লুৰ ৰট লৈ ৰণচণ্ডী ৰূপ বিজেপিৰ নেত্ৰীগৰাকীৰ দিবলৈ হৈছে পৰৱৰ্তী খবৰ যাদুৰাণী সুস্মিতাৰ আশু আৰোগ্য বিচাৰ আজমলৰ দোৱা সাক্ষাৎ কৰিলে সুস্মিতাক আৰু এবাৰ সুস্মিতাক সহায়ৰ হাত আগবঢ়ালে মৌলানা বদৰুদ্দিন আজমলে কৰ্কট ৰোগত আক্ৰান্ত সুস্মিতাক সাক্ষাৎ কৰিলে আজমলৰ দোৱাই সুস্মিতা তালুকদাৰৰ আশু আৰোগ্য কামনা কৰিলে সাংসদ মৌলানা বদৰুদ্দিন আজমলে যাদুৰাণী সুস্মিতাৰ ঘৰত সাংসদ বদৰুদ্দিন আজমলে সহায় আগবঢ়ালে সুস্মিতাক আৰ্থিকভাৱে সহায় আগবঢ়ালে আজমলে 150,000 টকাৰ সহায় আগবঢ়ালে আজমল ফাউণ্ডেশ্যনে কৰ্কট ৰোগত আক্ৰান্ত সুস্মিতাক আজমলে দেখুৱালে মহানতা সুস্মিতা তালুকদাৰৰ ঘৰত উপস্থিত হৈ সাক্ষাতো কৰিলে আজমলে সুস্মিতাৰ সৈতে গামোচা পিন্ধাই সুস্মিতাৰ বাবে কৰিলে দোৱা সাংসদ মৌলানা বদৰুদ্দিন আজমলে বদৰুদ্দিন আজমলৰ মহান সহায়ক কৃতজ্ঞতা স্বীকাৰ সুস্মিতা তালুকদাৰৰ আৰু সুস্মিতা তালুকদাৰৰ বাসগৃহত এবাৰ AIUDFৰ সাংসদ মৌলানা বদৰুদ্দিন আজমল কৰ্কট ৰোগত আক্ৰান্ত হৈ আছিল সুস্মিতা তালুকদাৰ আৰু সুস্মিতাক সহায় কৰিলে এবাৰ আজমলে দেখুৱালে মহানুভৱতা আৰু আজমল ফাউণ্ডেশ্যনে প্ৰায় 1.5 লাখ টকাৰ সহায়ৰ হাত আগবঢ়ালে সুস্মিতা তালুকদাৰক দিবলৈ হৈছে পৰৱৰ্তী খবৰ ব্যাগুম কংগ্ৰেছ নেতালৈ ভাৰতীয় জনতা পাৰ্টীৰ পৰা বাম্পাৰ অফাৰ আহিব ধৰিছে আৰু যোৱা দুদিন আগত যিহেতু নগাঁৱৰ কংগ্ৰেছ সভাপতিগৰাকীয়ে পদত্যাগ কৰি বিজেপিত যোগদান কৰিছিল আৰু তাৰ পিছতে এটাৰ পিছত আন এটা অফাৰ ব্যাগুম কংগ্ৰেছী নেতালৈ ভাৰতীয় জনতা পাৰ্টীৰ পৰা বাম্পাৰ অফাৰ বিজেপিত যোগদান কৰিলে দিব কোটি কোটি টকা কংগ্ৰেছ নেতাসকলক কংগ্ৰেছ নেতাৰ দাম নিৰ্ধাৰণ কৰিলে ভাৰতীয় জনতা পাৰ্টীয়ে দাম নিৰ্ধাৰণ কৰিলে বিজেপিত যোগদান কৰিলেই ঠিকাৰ গেৰাণ্টি মন্ত্ৰী জয়ন্ত মল্ল বৰুৱাৰ ভূপেন বৰা বিজেপিলৈ আহিলে 25 কোটি টকাৰ ঠিকা পাব কেনো মন্ত্ৰী জয়ন্ত মল্ল বৰুৱাৰ ভাষ্য ৰকিবুল হুছেইনে বিজেপিলৈ আহিলে 30 কোটি টকাৰ ঠিকা পাব গৌৰৱ গগৈ বিজেপিলৈ আহিলে 40 কোটি টকাৰ ঠিকা হেনো পাব জলজীৱন মিছনৰ এই ঠিকাৰ গেৰাণ্টি দিলে মন্ত্ৰী জয়ন্ত মল্ল বৰুৱাই
টেনশন নলব আহি যাক ভারতীয় জনতা পার্টি লৈ আহ্বান মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়ার বিয়াগুম কংগ্রেসি নেতালৈ এইদরেই মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়াই আর বিজেপির ফালপরা বাম্পার অফার দিয়া হয়েছে বিজেপিত যোগদান করিলে দিব কোটি কোটি টাকা মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়াই দিবলৈ চাওঁ। আন এটা গুরুত্বপূর্ণ খবর, অহা যোয়ার খেল নির্বাচন আহিছে আর অহা যোয়ার খেল নেতাসকলের সমাগত নির্বাচনক লৈ রাজ্যত কংগ্রেস বিজেপির কুচকাওয়াজ। বিজেপিক প্রত্যাহ্বান জানাই কংগ্রেসের ব্যতিক্রমী পদক্ষেপ এইবার। একদিনাই শতাধিক কংগ্রেস কর্মীর বিশাল সমদল দেখা পাওয়া গেছে। ধেমাজিত যুব কংগ্রেসের উদ্যোগত ইয়োত জোরত যাত্রা আরম্ভ। দেশের ভিন্ন প্রান্তর দরে ধেমাজি জেলাতো ইয়োত জোরো যাত্রা রূপায়ণ কংগ্রেসী সকলের। ধেমাজির তেলিজানের পর আরম্ভ ইয়োত জোরো যাত্রা। আনহাতে আজি বিজেপিত যোগদান কংগ্রেস কর্মীর এবার বিজেপিত যোগদান তৃণমূল কংগ্রেস কর্মীও যোগদান করলে ভারতীয় জনতা পার্টিত। রাজ্যিক বিজেপির মুখ্য কার্যালয়ত সম্পূর্ণ হয় যোগদান কার্যসূচী। আপদ উদ্ধার আর নারায়ণ কবচ লৈ ভারতীয় জনতা পার্টির যোগদান সুরেশ বরার। নগাঁও জেলার কংগ্রেসের সভাপতি আছিল সুরেশ বরা আর সুরেশ বরাই কংগ্রেস দল ত্যাগ করে বিজেপিত যোগদান করার লগতে অসমের রাজনীতিত এতিয়া নতুন খেল দেখা পাওয়া গেছে। এফালে যদি ধেমাজিত কংগ্রেসী নেতা কর্মী সকলে ভারত জোড়ো যাত্রা ওলাইছে আর আনফালে কংগ্রেসের বহু নেতা কর্মীয়ে যোগদান করেছে ভারতীয় জনতা পার্টি। দিবলৈছো ইসরায়েল আর প্যালেস্টাইনের মাজত চলি থাকা যুদ্ধর খবর। প্যালেস্টাইনের অধিকার মুসলমানের বাবে সম্মানের প্রশ্ন। 57খন মুসলমান রাষ্ট্রই আজি লব বৃহৎ সিদ্ধান্ত। এবার 57খন মুসলমান রাষ্ট্র একত্রিত হয়েছে ইসরায়েলের বিরুদ্ধে আর চলি আছে ইসরায়েল আর হামাসের মাজত যুদ্ধ। যুদ্ধর যেন অন্ত নাই, যুদ্ধ অব্যাহত আছে। ইসরায়েলে করেছে গাজার উপর আক্রমণ, সমান্তরালভাবে হামাস আর হিজবুল্লাইও করেছে ইসরায়েলের উপর এটার পিছত আন এটা ভয়ঙ্কর আক্রমণ। আর আক্রমণ প্রত্যাক্রমণ চলি থাকার মাজতে এবার একত্রিত হল দেশের ইসলামিক কান্ট্রি। ইসরায়েলের বিরুদ্ধে একত্রিত হয়েছে 57খন মুসলমান দেশ। সৌদি আরবের রিয়াদত জরুরি বৈঠকের আয়োজন করা হয়েছে ইসলামিক কান্ট্রি সমূহক লৈ। মুসলমান দেশে এই বৈঠকত গরিহণা দিছে ইসরায়েলক, ইসরায়েলক দিছে কঠোর গরিহণা। বৈঠকের অন্তত ইসরায়েলের বিরুদ্ধে লওয়া হব পারে বৃহৎ ব্যবস্থা। প্যালেস্টাইনের স্বার্থত সকল মুসলমান একত্রিত হব লাগে, কথারে নহয় কামেরে সহায় করব লাগে মুসলমান দেশসমূহে। ইসরায়েলের উপর এবার খুব উজাড়িছে ইসলামিক কান্ট্রি সমূহে। গাজাত থাকা জনতাক সহায় করব লাগে OICA। গাজাত হয়ে থাকা অত্যাচার দেখি কেতিয়াও সুখী নহয় হরজত মহম্মদ। বৈঠকত এইসমূহ আলোচনা করা হব। মুসলমান নেতাসকলের পর বহু আশা করেছে হরজত মহম্মদে। নির্দোষী আর শিশুর মৃত্যু কেতিয়াও মানি লব নোৱাৰি। আমেরিকার বাবে এই ভয়াবহ পরিবেশ সৃষ্টি হয়েছে গাজাত। আর এবার ইসরায়েল আমেরিকার বিরুদ্ধে 57খন মুসলমান দেশ একত্রিত হয়েছে। আমেরিকার বাবে বহু নিরীহ লোকের মৃত্যু হয়েছে গাজাত। বিশ্বর মুসলমান দেশসমূহক অশান্ত করেছে আমেরিকা যুক্তরাষ্ট্রই। যিকোনো প্রকারে গাজাত যুদ্ধ বিরতি ঘোষণা করব লাগে। হামাস আর হিজবুল্লাক হিরু আখ্যা দিলে ইরানে। ইরানে এবার হিজবুল্লাহ আর হামাসক হিরু আখ্যা দিছে। ইসরায়েলের সকল কূটনৈতিক সম্পর্ক বন্ধ করব লাগে মুসলমান রাষ্ট্রই। প্যালেস্টাইনের বিষয়টি ইসলামিক রাষ্ট্রের বাবে সম্মানের বিষয়, সেইহে একত্রিত হয়েছে ইসলামিক দেশসমূহ। এই যুজত প্যালেস্টাইন জয়ী হব। ইসরায়েল আর প্যালেস্টাইনের মাজত চলি থাকা যুদ্ধত প্যালেস্টাইন জয় হব। OIC বৈঠকত ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রেজির এই সমূহ মন্তব্য। ইসরায়েলের বিরুদ্ধে এবার একত্রিত হয়েছে বিশ্বের 57খন মুসলমান দেশ। দিবলৈছো পরবর্তী খবর। আর আজি বিয়লি 2 বজার পর অনুষ্ঠিত হব ভারত আর নেদারল্যান্ডের মাজত বিশ্বকাপের লীগ পর্যায়ের অন্তিম খেল। উল্লেখযোগ্য যে ইতিমধ্যে ভারতে একে লেটারিয়ে 8খন ম্যাচত 8 জয় লাভ করেছে। আর আজি ভারত মুখামুখি হব নেদারল্যান্ডসর বিপক্ষে। আর আজি ভারতের ম্যাচখন অনুষ্ঠিত হব বেঙ্গালুরুর সিম্মাস্বামী স্টেডিয়ামত। বিয়লি 2 বজার পর অনুষ্ঠিত হব ভারত আর নেদারল্যান্ডের মাজত এই
বিশ্বকাপৰ লীগ পৰ্যায়ৰ অন্তিমখন খেল।